মহাদেব তখন কুবেরের দিকে ফিরেও চাইছেন না। এমতাবস্থায় কুবের কি করবেন না ভেবে পেয়ে তিনি নারদের পরামর্শে তপস্যা শুরু করলেন। সেই তপস্যার দ্বারা সন্তুষ্ট হয়ে অক্ষয় তৃতীয়ার দিনটিকে বেছে নিলেন স্বয়ং মহাদেব কুবেরকে বরদান করবার জন্য। মহাদেব এলেন কুবেরের কাছে, কুবেরকে বললেন যা চাই তাই সে পাবে। মহাদেবের একথা শুনে কুবের পরমুহূর্তে বললেন, ভগবান আপনি তো আমার সৃষ্টির কারণ সম্পর্কে অবগত, তাহলে আপনি বলুন আমার যোগ্য বরদান কি হতে পারে। তখন মহাদেব বললেন, তোমার যে কাজের জন্য উৎপত্তি হয়েছে তোমাকে সেই কাজেই নিযুক্ত থাকতে হবে, তার অন্যথা হলে হবে না। তখন মহাদেব কুবেরকে বরদান করলেন, অক্ষয় তৃতীয়ার দিনে যে তোমার পূজো করবে সে ব্যক্তি অক্ষয় এবং ধনবান হবে। কুবেরকে মহাদেব এও আশীর্বাদ করলেন, অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের পূজো করা হবে এবং কুবেরের প্রাচুর্যের অর্থাৎ ধন সম্পত্তির কোনো অভাব হবে না। ঠিক এই কারণেই অক্ষয় তৃতীয়ার দিনটি পালন করা হয়। আর বিশেষত এই কারণের জন্যই অক্ষয় তৃতীয়ার দিনে বেশিরভাগ মানুষ সোনার গহনা বা রূপোর গহনা কিনে থাকেন। 2024-এ অক্ষয় তৃতীয়ার দিনটি কবে পড়েছে এই নিয়ে বহু মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। চলুন আজকে তাহলে এটা একটু আপনাদের বলেই দিই। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে। আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই আপনি সাফল্য লাভ করবেন। অক্ষয় তৃতীয়ার অর্থ, অক্ষয় তৃতীয়া, অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই। বলা হয় এই দিন আপনি যা দান করবেন তার অক্ষয় ফল প্রাপ্ত হয়, যে সকল পূর্ণ কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে। চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হালখাতা করা হয়, মঙ্গলমূর্তি গণেশের পুজো করা হয়, আবার কোথাও কোথাও দেখা যায় লক্ষ্মী পুজো করতে। এই তিথি বেশ কয়েকটি শুভ অনুষ্ঠানও হয়। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি। এই বিশেষ তিথিতে অর্জিত পূর্ণ বা সুকৃতির যেমন ক্ষয় নেই তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই। কীভাবে পালিত হয় তাহলে? তাই এতদিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি, যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয়, কারোর মনে কোনো কষ্ট যেন না হয়। তাই এদিন বেশি করে হরিনাম জপ, কীর্তন, ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা হয়। আমিষ আহার করা হয় না। মন্দিরে ভোগ, চন্দন, ফুল, ফল, অর্থ ইত্যাদি দান করা হয়। এভাবেই এই দিন পালন করা হয়। মহর্ষি বেদব্যাস অক্ষয় তৃতীয়ার তিথিতেই মহাভারতের রচনা শুরু করেছিলেন গণেশের সাহায্যে। অনেকে বিশ্বাস করেন এই দিনে তার যুগের সমাপ্তি ও দ্বাপর যুগের সূচনা হয়েছিল। তবে বিশেষভাবে পালন করা হয় কুবেরের অক্ষয় তৃতীয়াতেই মহাদেবের কাছ থেকে অসীম ধন ও ঐশ্বর্য লাভের কারণে।